ক্লাস ইলেভেন, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কম্পিউটার সায়েন্স। আজ আমি তোমাদের কাছে 2015 থেকে 2019 এই 5 বছরে প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখো যে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কি। প্রথমে এসো আমরা দেখে নিই অ্যানুয়াল এক্সামিনেশন 2015-র প্রশ্নপত্র। প্রথমে রয়েছে 21টি MCQ। এই প্রশ্ন আসতে পারে অথবা এই ধরনের প্রশ্ন আসবে, সেজন্য অতি অবশ্যই প্রশ্নপত্রটা ভালোভাবে দেখো। 5 বছরের প্রশ্নপত্র একসঙ্গে দেখলে আমাদের খুবই উপকার হবে, আমরা বুঝতে পারবো যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তোমরা দেখছো 2015-র MCQ। এবার 14টি 1 মার্কসের প্রশ্ন এসিকিউগুলি দেখে নাও। গ্রুপ সিতে দেখে নাও বড় প্রশ্ন। এবার দেখো অ্যানুয়াল এক্সামিনেশন 2016-র প্রশ্নপত্র। গ্রুপ বি এসিকিউগুলি দেখে নাও। MICR এর পূর্ণ রূপটি লেখো। মাল্টি প্রোগ্রামিং বলতে কি বোঝো? অ্যাসেম্বলারের কাজ একটি কাজ বলেছে, কাজগুলো ভালো করে পড়ো, পার্থক্য আসে। এবং গ্রুপ সির বড় প্রশ্নগুলি দেখে নাও। এবার দেখো অ্যানুয়াল এক্সামিনেশন 2017-র প্রশ্নপত্র। তোমরা দেখছো ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্সের প্রশ্ন 2017-র। গ্রুপ বি এসএকিউগুলি দেখে নাও। গ্রুপ সি বড় প্রশ্ন। এবার দেখে নাও অ্যানুয়াল এক্সামিনেশন 2018-র প্রশ্নপত্র। প্রথমে MCQ, গ্রুপ বি 1 মার্কসের প্রশ্ন।
এবার দেখে নাও গ্রুপ সি বড় প্রশ্ন। তোমরা দেখলে 2018-র ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্র। এবার তোমরা দেখে নাও অ্যানুয়াল এক্সামিনেশন 2019-এর প্রশ্নপত্রটি। গ্রুপ বি এসএকিউ 1 মার্কসের প্রশ্ন। তোমরা দেখছো 2019-এর প্রশ্নপত্র। এবার দেখে নাও গ্রুপ সি বড় প্রশ্নগুলি। এখানে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ অর থাকবে। তাহলে আজ আমি তোমাদের 2015 থেকে 2019 এই 5 বছরের ক্লাস 11 অ্যানুয়াল এক্সামের কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্রটি দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।